আয়সারদুল্লাহ তালহার বাসায় অন্য আরেক স্ত্রী খাবার পাঠাইছেন খাবার একটা বাটিতে করে ওই খাবার পাঠানোর পর রসুল্লাহ আকম সাল্লা সাল্লাম এক এক স্ত্রী যার যেদিন পালা ছিল তার সাথে বাসায় সেদিন থাকতেন তার সাথে খেতেন তিনি রান্না করতেন তো আয়সাল্লাহ তাল আনহার ঘরে যেদিন থাকার দিন ওই দিন আরেকজনে খাবার পাঠাইছে সতীন খাবার পাঠাইছে তাহলে সতীন ভালো খাবার পাঠায়া যদি রসুল আসলামের কাছে ভালো সেজে যায় আজকে আজকে তো আমার পালা আমি খাওয়াবো মন মতো আশাল্লাহ তাল ওই কাজের মেয়ের হাতে খাবারের বাটি দেখে ওইটা দেখে উড়ে মেলা মারছে ওটা ভেঙে দুই টুকরা হয়ে গেছে তরকারি তো পড়ে গেছে এটা ভেঙে দুই টুকরা হয়ে গেছে রসুল আকরম সাল্লা সাল্লাম কি করেছেন আপনি হলে কি করতেন এখন এক চোট যুদ্ধ ছোটোখাটো একটা তো হয়েই যেত তাই না তুমি এটা ফেলতে ফেললে কিভাবে এক চোট হয়ে যেত না আসল আহম সাল্লাসাল্লাম কি করছেন জানেন স্পষ্ট হাদিসে আছে। তিনি বের হয়ে গিয়ে ওই ভাঙা মাটির দোনোটা অংশ দুই টুকরা না কয় টুকরা হয়েছে ওইগুলো নিয়ে আসছে এনে আয়সালত তার না ঘরে হুবহু ওই রকম আর একটা বাটি ছিল একই রকমের একই মাপের কাঁচের বা মাটির তো ওই রকম আরেকটা বাটি তিনি নিলেন নিয়া ওই যে মেয়েটা খানা নিয়ে আসছে কাজের মেয়ে খাদেমা তার কাছে দিয়া বললেন খবরদার একদম মুখে তালা ওই বাসায় গিয়ে কোনো শব্দ বলা যাবে না সোজা এই বাটিটা নিয়ে দিয়া আসবা তিনি মনে করবেন যে তরকারি রেখে সুন্দর করে বাটিটা ধুয়ে পরিষ্কার করে দেয়া হয়েছে তিনি আরো খুশি হয়ে যাবে ঠিক তাই হল উনিও ঠান্ডা এদিকে আনহার যখন রাগ একটু কমছে স্বাভাবিক হইছে তখন তো আর এটা নিয়ে আসলে দানার সাথে রস রাগের আগের কিছু নাই উনি তো বুঝতে পারছেন নিজের ভুল এই যে দেখেন স্ত্রী ভুল করলে কিভাবে সমাধা করতে হবে কখন শাসন করতে হবে কখন বুঝাইতে হবে স্ত্রী রাগ হয়ে গেছে আপনিও রাগ হয়ে গেলেন সে দু ডিগ্রি আপনি চার ডিগ্রি কি হবে তখন মারামারি হবে কিলে কিলাকিলি হবে ঠিক না ভাই ঠিক তো এটা মুসলমানের আচরণ না অনেক মানুষ আছে স্ত্রীর প্রতি বদাচরণ করে দুরাচরণ করে এগুলো করা যাবে না আপনি জান্নাতে যেতে চাইলে মহিলার সার্টিফিকেট ছাড়া যেতে পারবেন না ভাই উপায় উপায় আছে এর মানে আবারও বলতেছি এর মানে এটা না যে এবার বইয়ের কাছে মুড়ি ধুয়ে তারে পীর বানায়া দোজানো হইয়া বৈশা বলে বুজুর আপনি যা বললেন এর বাইরে আর আমি চলতেছি না আপনি যত উল্টাপাল্টা করবেন বেপর্দা চলবেন হারাম জিনিস দেখবেন হারাম জিনিস শুনবেন আমার মা বাবার উপর বিচার করবেন যা মনে চায় করবেন আমি শুধু আপনারা যে হুজুর জি করব এরকম বলে যদি বলা হয়েছে না শাসন করবেন বোঝাবেন যখন দরকার হয় কিন্তু ব্যক্তিগত কারণে কখনো তার প্রতি আক্রমণাত্মক হবেন সাধারণত আমরা বেশিরভাগ লোকে কী করি ব্যক্তিগত ইস্যুগুলোতে আমার জামাতা ইস্তারি করতে দেরি হয়ে গেল এটা হইলো না ওইটা হইলো না চাওয়া পাওয়ার ঝামেলা নিয়ে আমরা ঝামেলা করি ঠিক না ভাই ঠিক আল্লাহ তালে আমাদেরকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন